Assalamualaikum viewers, welcome back to my channel. आशा करी अपनारा सबाई भालो आछेन। आज के आमी आपनादेर साथे रमादान स्पेशल एक अत्यंत मजादार माछेर चप तैरी करे देखाबो। एटी खेते किन्तु अनेक सुस्वादु। आशा करी आमार भिडियोटी आपनादेर भालो लागबे। चलुन ताहले रेसिपिटा शुरू करा जाक। माछेर चप तैरिर जोन्नो आमी निच्छि 6 टुकरो रुई माछ। एखन रुई माछेर टुकरोगुलोके 1 चा चामच लवण ओ 1 चा चामच हलुद दिए सिद्ध करे निते हबे। 6 टुकरो माछेर जोन्नो आमी प्राय 5-6 माझारी साइजेर आलुके सिद्ध करे मैश करे निच्छि। মাছগুলো থেকে কাটা বেছে এভাবে হালকা একটু মাখিয়ে নেব। এবার মাছগুলোকে একটি মিক্সিং বোলে নিয়ে নেব। নিয়ে নিচ্ছি ম্যাশ করে রাখা আলুটা। এখন দিয়ে দেব প্রায় হাফ চা চামচ করে আদা এবং রসুন বাটা। আরও দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ি, 1 চা চামচ রেডিমিক্স কাবাব মশলা, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ লেবুর রস। আরও দিব 1 চা চামচ পুদিনা পাতা কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি এবং প্রায় 1/3 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সব কিছুকে ভালোভাবে একসাথে মাখিয়ে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব 1টি ডিম। আবার সব কিছুকে একসাথে মাখিয়ে নিতে হবে। এখন আরেকটি বাটিতে 1টি ডিমকে ভালোভাবে ফেটিয়ে পাশে রেখে দিতে হবে। এখন ভিডিওর মতো করে মাছের চপগুলোকে তৈরি করে নিতে হবে। চপগুলোর গায়ে ডিম লাগিয়ে ব্রেড ক্রাম দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। এভাবে সবগুলো চপ বানিয়ে নিতে হবে। এ পর্যায়ে চপগুলোকে 10 মিনিট ডিপ ফ্রিজে রাখতে হবে। আপনারা চাইলে 10 মিনিট ফ্রিজে রাখার পর এগুলোকে কোনো জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারেন। এবার একটি প্যানে আমি প্রায় 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে মাছের চপগুলোকে শ্যালো ফ্রাই করে নিতে হবে। এক পাশ হয়ে গেলে চপগুলোকে আলতোভাবে উল্টে দিতে হবে। চপগুলোর রং এরকম হওয়ার পর চপগুলোকে তুলে নিতে হবে। হয়ে গেছে দোকানের মতো পারফেক্ট মাছের চপ। এটি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।